হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই আম মৌসুমে ছোট থেকে বড় প্রায় প্রতিটি আম গাছই সেজেছে তার সুন্দর সুন্দর মুকুলে মুকুলে, যা দেখে বেশ চমৎকার লাগে একজন আম প্রেমী ও আম চাষি হিসেবে। আর তাই আজকের এই পুরো ভিডিওতে আমরা এটাই দেখব যে ছোট্ট একটি টব গাছে ঠিক কী পরিমাণে মুকুল আসতে পারে, আর এ পরিমাণে মুকুল আসার পেছনে ঠিক কী কী কারণ রয়েছে ইত্যাদি সব কিছু বিষয় নিয়ে থাকছে আজকের এ পুরো আলোচনা। তাই আজকের এ পুরো ভিডিওটি সকল কৃষিপ্রেমী ও আম চাষিদের জন্যই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটির কোনো অংশ না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো সুপ্রিয় দর্শক, মাত্র দুই হাত উচ্চতা বিশিষ্ট একটি আম গাছ যেটি দুই বছর আগে এই টবে রোপণ করা হয়েছিল, আর এখন দেখুন ঠিক কী পরিমাণে মুকুল আসছে এই মৌসুমে। এই ছোট্ট গাছটিতে ঠিক যে পরিমাণে মুকুল আসছে তা দেখে খুব সহজে বলা যায় যে পাতার চেয়ে কিন্তু মুকুলের সংখ্যাই অনেক বেশি, আর মুকুলগুলো বেস্ট কোয়ালিটি হওয়ায় এই মুকুলগুলোর সঠিক যত্ন পরিচর্যা এ সময় নিতে পারলে কিন্তু অধিকাংশ মুকুল থেকেই প্রচুর পরিমাণে গুটি দাঁড়ানোর সম্ভাবনা থাকবে এই মৌসুমে। এবারে আমরা জানার চেষ্টা করব ঠিক কোন কোন বিষয়গুলো জড়িত রয়েছে এই ছোট্ট মাত্র দুই হাত উচ্চতার একটি গাছে এ পরিমাণে মুকুল আসার জন্য। অনেকগুলো বিষয়ই জড়িত রয়েছে, আর যার মধ্যে প্রথমে যেটিকে উল্লেখ করতে হয় আর তা হলো এই গাছটিতে সারা বছর কোনো যত্ন পরিচর্যার অভাব হয়নি। অর্থাৎ এই ছোট্ট আম গাছটিতে তার বয়স ও গ্রোথ কন্ডিশনের উপরে ভিত্তি করে সঠিক মাত্রায় সার খাদ্য প্রদান করা হয়েছে, আর যার ফলে গাছটি টবে রোপণ করা সত্ত্বেও কোনো প্রকার পুষ্টি ঘাটতি দেখা দেয়নি, আর যা এ মৌসুমে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসতে সাহায্য করেছে। এরপরে এই ছোট্ট আম গাছটিতে এ পরিমাণে মুকুল আসার পেছনে দ্বিতীয় অন্যতম যে কারণটিকে উল্লেখ করতে হয় আর তা হলো উপযুক্ত আবহাওয়া। অর্থাৎ এই আম গাছটি তার মুকুল সেটিংয়ের জন্য প্রয়োজনীয় যে আবহাওয়া রয়েছে তা পেয়ে যায়, কেননা কম কুয়াশা ও কম বৃষ্টিপাত মুকুল সেটিংয়ের সময় অত্যন্ত অত্যন্ত জরুরি, আর যা এই মৌসুমে দেখা গিয়েছে। এছাড়াও এই ছোট্ট আম গাছটিতে এ পরিমাণে মুকুল আসার পেছনে তৃতীয় অন্যতম প্রধান যে কারণটিকে উল্লেখ করতে হয় আর তা হলো ভ্যারাইটি। অর্থাৎ আম গাছের জাতভেদে তার বেয়ারিং হ্যাবিট বিভিন্ন হয়ে থাকে, তাই গাছ রোপণের শুরুতে যদি সঠিক জাতটি নির্বাচন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে মুকুল, কুড়ি ও ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।